ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আমি সিপর্ণা, আর আমার চ্যানেল ব্লগস উইথ শ্রী। তো আমি এসেছি আজকে আমাদের এখানে একটা পার্কে। তো পার্কে এসেছি আমরা, এখানে দেখি কী কী মজা করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো যাই পার্কের দিকে, আর তোমাদেরকে আমি পরে বলে দেবো যে পার্কে কীভাবে আসতে হবে না আসতে হবে সেগুলো সব তোমাদেরকে পরে বলে দিচ্ছি। তো চলো যাই। তো দেখো, এটা হচ্ছে সোনারতরি পার্ক। এটা আমাদের এই গ্রামেই নতুন করেছে। তো যাই ভিতরে, তারপর তোমাদের দেখাচ্ছি। তো এখানে প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা করে মাথা পিছু, ঠিক আছে? তো চলো ভিতরের দিকে যাই। তো মিষ্টি এসে দেখো, এই রাইডে চড়ে গেছে। দেখি কি কি আছে, ওরা খেলতে লাগুক। দেখো কি সুন্দর ফুলের বাগান। এই একটা রাইড দেখো, ভালোই সুন্দর করেছে পার্কটা। বেশ ছোট হলেও পার্কটা খুব সুন্দর বাচ্চাদের খেলার জন্য। তোমরা কিন্তু এখানে আসতে পারো তোমাদের বাচ্চাদেরকে বিকেলবেলা এনে খেলানোর জন্য। তো মিষ্টি এখানে খুব এনজয় করছে, ও খুব বায়না করছিল যে মা কোথাও ঘুরতে নিয়ে চলো, ঘুরতে নিয়ে চলো। তখন আমি ভাবলাম যে তাহলে আমি যাই, আমাদের এখানে যেহেতু পার্কটা রয়েছে তাহলে পার্ক থেকে ঘুরে আসি। তো ওই জন্য আমি এখানে এসেছি। তো শীতের শেষ, তাই জন্য হচ্ছে ফুল গাছের ফুলগুলো কমে গেছে, কিন্তু তবুও খুবই সুন্দর লাগছে না? কেমন লাগছে তোমার? এই যে তাকাও তাকাও, এদিকে তাকাও তাকাও। পুকুল তোর কেমন লাগছে পার্কে এসে? মজা লাগছে? হ্যাঁ, মজা পাচ্ছিস? পার্কে এসে কিন্তু আমার খুব ভালোই লাগছে। দেখো এখানে বেশ বসারও সুন্দর সুন্দর জায়গা করেছে। তো সব বল মানে বেশ গোছানো গাছানো, একটা ছোট্ট বাচ্চাদেরকে ঘোরানোর জন্য একটা খুব ভালো পার্ক। তোমরা কিন্তু তোমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আসতেই পারো, তোমরা বড়রাও আসতে পারো। আর এই পার্কটাতে তোমাদের আসতে হলে আসতে হবে তোমার হচ্ছে চাকদা বনগা রোডের শিউলি পুকুর বলে একটা জায়গা আছে, তারপরে একটা শিউলি পুকুর কালবাট বলে একটা জায়গা আছে, সেখানে নামলে তোমাদের ওখান থেকে পায়ে হেঁটে যাকেই বলবে সোনারতরি পার্কে যাবো সেটা দেখিয়ে দেবে। পায়ে হেঁটে তোমাদের 2 মিনিট বা 3 মিনিট লাগবে, তারপরে তোমরা এই পার্কে আসতে পারো। আর এই পার্কে ঢুকতে গেলেও মাথা পিছু কিন্তু 20 টাকা করে নেয়। ইভেন এরা কিন্তু আমার মেয়ে মানে মিষ্টির ভাড়াও মানে নেয় আর কি। তো 20 টাকা খুবই কম। হ্যাঁ, আর হচ্ছে পার্কটা বেশ মানে খুবই ভালো। তো চারিদিকে গাছপালা সবুজে ভরা, তোমাদের খুব ভালো লাগবে। রাইডস আছে অনেক বাচ্চাদের জন্য, বেশ ভালো বসার জায়গা আছে। হ্যাঁ, তারপরে বোটিং করারও জায়গা আছে। তো আমি সবে আসলাম আর এগুলো সব দেখাচ্ছি। তো চলো আবার সামনের দিকে যাই। আর দেখো লোকজন খুব কম এসছে, কারণ খুব মেঘলা মেঘলা আকাশ, তাই হচ্ছে লোকজনও কম এসছে। ফাঁকা, খুব ফাঁকা ফাঁকাই লাগছে, কিন্তু বেশ ভালো লাগছে। হ্যাঁ, ঘিঞ্জি ব্যাপারটা কম আর কি। হ্যাঁ, যেহেতু পার্কটা নতুন হচ্ছে সবাই এখনো জেনে উঠতে পারেনি পার্কটার কথা। তো তোমরা যাই হোক, তোমরা কিন্তু সবাই এসো, আমার মনে হয় তোমাদের ভালো লাগবে। রেডি, 1 2 3 গো স্টার্ট। না, আসো আসো আসো, দাও মিষ্টি চলে আসলো। দেখো এখানে বোটিংও করা যায়, বোটিং এর পার মানে হেড 20 টাকা করে। তো আমরা বোটিং করিনি, কারণ এখানে আর বোটিং এর ব্যবস্থা কিন্তু একটাই, বুঝলে? এটা কিন্তু শুধু বাচ্চাদের পার্ক না, এখানে কাপেলরাও আসতে পারে, তাদের ব্যবস্থাও করা আছে।
তো তোমরা এখনো যারা জানো না আর যারা জানো তারা তো অবশ্যই মনে হয় এসেছো, তো যারা জানো না তারা একবার এসে ঘুরে যেতে পারো, আমার মনে হয় ভালো লাগবে। তো ওরা দোলনা পেয়ে বসে পড়েছে, অনেকটাই বড় না পার্কটা চারিদিকে, মানে হ্যাঁ সবকিছু রাইডস গুলো চারিদিকে দিয়েছে, হ্যাঁ অনেকটা বড় জায়গাটা, বেশ মাঝে মাঝে গাছের ওখানে বসার জায়গা করেছে, এগুলো বেশ আমার ভালো লেগেছে, গাছের পাশে পাশে দেখো কিছু বসার জায়গাও করেছে। এই দেখো বেশ ভালো লাগছে, মানে গাছের পাশে পাশে বেশ বসার জায়গাগুলো করেছে, খুব ভালো লেগেছে। সত্যি কথা বলতে আমি অনেকদিন পরে, মানে আমি আগে এখানে থাকতাম না, মানে আমার হাজবেন্ড উত্তরবঙ্গে চাকরি করতো, তো আমরা তখন ওখানে ছিলাম, উত্তরবঙ্গের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মালবাজারে ছিলাম। তো আমার যেখানে আমি ভাড়া থাকতাম, তো ওখানে একটা বাড়ির পাশে একটা ছোট্ট পার্ক ছিল, তো আমি ওখানে রোজ, মিষ্টি তখন আরও ছোট ছিল, ওকে নিয়ে রোজ যেতাম, তখন কিন্তু আমার খুব মজা লাগতো, ভালো লাগতো। হ্যাঁ আর এখানে এসে আমি কিন্তু অনেক দিন পার্কে যাই না, হ্যাঁ তা এটা আমার বাড়ির খুবই কাছে, মানে অনেক কাছে, তো ওই জন্যই আমি মিষ্টিও খুব বায়না করছিল যে মা অনেক দিন হয়ে গেছে আমরা পার্কে যাই না, তো চলো, তাই বললাম তাহলে চল তাহলে আমরা যে পাশে যে পার্কটা আছে তাহলে ওখান থেকে ঘুরে আসি, কারণ আমরা এই পার্কটা আসা হয়নি, আগে আমি এসেছি কিন্তু মিষ্টি আসা হয়নি, তো ওই জন্য আমি ভাবলাম তাহলে যাই গিয়ে ঘুরে আসি পার্কটা। তো এসে সত্যি কথা বলতে আমার না অনেক আজ থেকে 2-3 বছর আগের মানে কথা সব মনে পড়ে যাচ্ছে, যে আগে আমিও ওখানে যে ছোট পার্কটা ছিল সেখানে যেতাম, ওখানে একটা আরও বড় পার্কও ছিল সেগুলোতে যেতাম, কিন্তু এখানে তো পার্কে সেইভাবে পার্ক নেই, এটা তো গ্রাম না, গ্রামে তো আর সেরকম পার্কের ব্যবস্থা নেই, কিন্তু এখন আমাদের এখানে মোটামুটি একটা দুটো পার্ক হয়েছে, কিন্তু এই পার্কটা আমার বাড়ির একটু কাছে, তাই জন্য এটাতে আসা হবে মাঝে মাঝেই এখন থেকে। তো আমার খুব ভালো লেগেছে, তো আশা করি তোমাদেরও ভালো লাগবে, আমার ভিডিওটা দেখো, হ্যাঁ দেখে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করো, লাইক করে দিও, আর হচ্ছে আমার সাথে থেকো, পাশে থেকো, আমাকে সাপোর্ট করতে থেকো। তো চলো দেখাই আর কী কী করি আমরা। তো আমাদের কিন্তু খুব ভালো লেগেছে, তো এখন পার্ক থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, আর বেরিয়ে গিয়ে এবার আমরা দেখি কোথাও কোথাও কিছু খাবার টাবার পাই কি না। তো পার্কের মধ্যে কিন্তু সেরকম দোকান নেই, এটা কিন্তু বেশ একটা, যদি দোকান থাকতো খুব ভালো লাগতো, তাহলে বাচ্চাগুলো আরও মজা পেত। তো পার্কে সেরকম দোকান টোকান কিছু নেই, তো আমরা বাইরে গিয়ে দেখি যে পার্কটায় দোকান আছে কি না, তো তাহলে আমরা ওখান থেকে কিছু খাবো। তো চলো যাই তাহলে, পার্ক থেকে এবার আমরা বেরিয়ে যাচ্ছি, তো চলো বা। বাইরে যাওয়ার পথ সব একই, তো এখান দিয়ে হচ্ছে ঢোকার পথ আর হচ্ছে বাইরে যাওয়ার পথটাও এটা, তো আমরা এখন চলে যাচ্ছি বাইরের দিকে। তো দেখো এটা হচ্ছে একদম পার্কের পাশে, কি সুন্দর জায়গাটা করেছে, ছোট্টর মধ্যে বেশ ভালো লাগছে। নিয়ে নিলাম চা, আর ওদের জন্য এখানে সেরকম কিছু পাইনি, তো দেখি সামনে গিয়ে আর কিছু পাই কিনা, কিন্তু জায়গাটা খুবই সুন্দর, বসার জায়গাগুলো খুব সুন্দর করেছে। তো চা খেয়ে এখানে চলে এসেছি, এখানে একটু খাবার টাবার পেয়েছি, মোমো টোমো দেখি ওগুলো খাই নি। দেখো অনেকটাই রাত হয়ে গেছে, তো আমি এখন ভিডিওটা আমার এখানেই শেষ করছি, আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওটাকে সাপোর্ট করতে থাকো, জানো আমি নতুন নতুন অনেক 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 ভিডিও তোমাদের জন্য আনতে পারি। তো চলো আজকের জন্য, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, বা